গাম্বিয়ার দীর্ঘদিনের নেতা বর্তমান প্রেসিডেন্ট ইয়াহিয়া জামেহ পদত্যাগের ঘোষণা দিয়েছেন জামেহ ও পশ্চিম আফ্রিকার মধ্যস্থতাকারীদের মধ্যে ঘন্টার পর ঘণ্টা ধরে আলোচনার পর রাষ্ট্রীয় টেলিভিশনে আজ শনিবার তিনি পদত্যাগের এই ঘোষণা দেন এ সময়ে তিনি বলেন রক্ত ছড়ানোর কোনো প্রয়োজন নেই জামেহ দীর্ঘ বাইশ বছর ধরে দেশটির নেতৃত্ব দিলেও গত ডিসেম্বরের নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থী আদামা ব্যারোর কাছে পরাজিত হন কিন্তু জামেহ পরাজয় মেনে নিতে অস্বীকার করেছিলেন ব্যারো বর্তমানে প্রতিবেশী দেশ সেনেগালে রয়েছেন বৃহস্পতিবার সেখানে গাম্বিয়ার দূতাবাসে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন সেনেগাল সহ পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা সৈন্যদের গাম্বিয়ায় মোতায়েন করা হয়েছে এবং জামেহ ক্ষমতা থেকে চলে যেতে রাজি না হলে তার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দেওয়া হয়েছিল গিনি ও মৌরিতানিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পর জামেহ পদত্যাগ করার ঘোষণা দেন তিনি বলেন গাম্বিয়ার সকল নাগরিকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি শুভ বোধ থেকে আমি দেশটির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি আমি মহান আল্লাহ ও সমগ্র জাতির কাছে প্রতিজ্ঞা করছি বর্তমান সকল সমস্যার শান্তিপূর্ণ সমাধান হবে টেলিভিশনে ভাষণ দেওয়ার কিছু আগে মৌরিতানিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ ওদ আব্দেল আজিজ বলেন জামেহ পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাবেন এই মর্মে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি এর আগে জামেহকে পদত্যাগে শুক্রবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল